আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ, তানভীর ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের সাথে দুইটি স্পেশাল মেশিন DVP-760 এবং এসিরেট A10 মেশিন নিয়ে কথা বলবো। এখন আমি যে ক্লেভারটি হাতে নিয়ে আছি এটা হচ্ছে DVP-760-এর একটি ক্লেভার। এটা একটি চাইনিজ ক্লেভার। চাইনিজ ক্লেভার হিসেবে এসিনেট A10 এবং DVP-760 দুইটি ক্লেভারই আমি কম্পেয়ার করে দেখেছি, প্রায় সিমিলার, কারণ এই দুটা মেশিনের প্রাইজিংও একই রকম। তো এই যে ক্লেভারে এখানে ঢাকনাটা, এখানে কোর কাটার পরে কোরের উচ্ছিষ্টগুলো এর ভিতরে ফেলে রাখা যাবে, আর এভাবে বক্সের ভিতরে ক্লেভারটা প্যাকেট করে রেখে এটাকে নিরাপদে রাখা যায়। তো মেশিনের ভিতরে কী কী থাকে তো চলুন আমরা এখন দেখি। এই হচ্ছে DVP-760 মেশিনের বক্স, হলুদ কালারের বক্সটা আমরা এখন খুলছি। মেশিনটা আমি যদিও আগে বের করে রেখেছি, মেশিনটা থাকে মাঝখানে। তো এর ভিতরে এইভাবে ক্লেভারের ইটা থাকে, আর হচ্ছে আপনার এই হলো পাওয়ার অ্যাডাপ্টার, যেটা দিয়ে হচ্ছে আপনার এসি এবং ডিসি পাওয়ার অ্যাডাপ্টার, যেটা দিয়ে চার্জ দেওয়া হবে, সরাসরি কারেন্ট থেকে মেশিনে চার্জ দেওয়া হয়। আর হচ্ছে এটা সব ধরনের চাইনিজ মেশিনের সাথে একটা কিট দেওয়া থাকে। এটা হচ্ছে বেল্ট, এটা হচ্ছে স্ট্রিপার, এটা সচরাচর সকল চাইনিজ মেশিনে সেম স্ট্রিপারই দেওয়া থাকে। আর এটা হচ্ছে কুলিং প্যাড, একটু প্লাস্টিক বডি, আর ইলেকট্রোড, DVP-760-এর ইলেকট্রোডটা এইভাবে আসে একটি প্যাকেটে করে। এটা একটা বক্সে করে দিলে দেখতে আরও আকর্ষণীয় আর একটু ভালো লাগতো, যেহেতু এটা একটা এক্সপেন্সিভ জিনিস, মোটামুটি ইলেকট্রোডের ভালোই দাম হয়। তো এই আছে DVP-760 মেশিনের মধ্যে। বক্সটি আমরা বন্ধ করে দিই, এবার আমরা আসুন এসিনেট A10-এর ভিতরে কী কী থাকে তা দেখি। এখানে এসিনেট A10 মেশিনের ভিতরে আপনার ব্যাটারি থাকে, এই যে ওই একই কিটটা, তারপরে হচ্ছে বেল, পাওয়ার স্ট্রিপার, পাওয়ার অ্যাডাপ্টার, স্ট্রিপার, ক্লেভার, হ্যাঁ। আর এই দেখেন এখানে কত সুন্দর করে ইলেকট্রোড বক্সে এসিনেটের কেবলে দেওয়া আছে। তো ক্লেভারটা এভাবে এখানে মেশিনটা থাকে, ক্লেভারটা থাকে ওই পাশে। তো যদি আমরা ক্লেভারটা একটু দেখি, আমরা এই এসিনেট A10-এর, এই হচ্ছে এসিনেট A10-এর ক্লেভারটি। সত্যি DVP-760 থেকে যদি আমি সত্যি বলতে হয়, এটার আউটলুক, এটার বিল্ড কোয়ালিটিটা, যদিও দুইটাই চাইনিজ, কিন্তু A10-কে আমরা অবশ্যই এগিয়ে রাখবো। এটা আপনারাও সরাসরি হাতে নিয়ে দেখলে বিষয়টা বুঝতে পারবেন যে কেন আমি এইটাকে আগাইলাম। তো এই তো এখানে একসাথে দুটা মেশিন রাখলাম, যাতে করে আমরা বুঝতে পারি কোন মেশিনটা দেখতে আকর্ষণীয়, এবং মানে ওভারঅল সব কিছু বোঝার জন্য আমি দুটা মেশিন একসাথে রাখলাম। তো আমার বাম পাশে হচ্ছে এসিনেট A10, ডান পাশে হচ্ছে DVP-760, যারা আপনারা দেখেছেন তারাও জানেন। এটা বডি ওভারঅল লুকটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, যদি মেশিন দুটার বডিটা দেখতে কেমন। তো DVP-760 আর এসিনেট A10 এই দুটা মেশিনেরই স্প্লাইসিং অপারেশন সিস্টেমটি হচ্ছে অটোমেটিক অপারেশন সিস্টেম, এবং এই মেশিন দুটি হচ্ছে কালার LED মনিটর। আর এখন এই যে এসিনেট A10-এর ঢাকনাটি তুললাম, এবং DVP-760 প্রো যেটি ওরও ঢাকনা খুলে দেখলাম, এর ইনসাইড ভিউটা আমরা যদি দেখি, বাহিরগতভাবে আমরা যদি দেখি DVP-760-এর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ক্লিপ, দুইটা ইলেকট্রোড, আবার এখানেও দুইটা ক্লিপ, দুইটা ইলেকট্রোড দেওয়া আছে এসিনেট A10। তবে যদি আমরা ডিভাইসটা ভিতরে এই ফিটিং সিস্টেমগুলো দেখি, আমার কাছে এসিনেট A10-এর ফিটিংগুলো খুব ভালো মনে হচ্ছে, যেটা বাহ্যিক রূপ থেকে। তো এই দুটা মেশিনেরই ব্যাটারি ক্যাপাসিটি বলি, যদি আমরা স্প্লাইসিং টাইম যদি বলি, 120 টাইম আপনার একটানা কাজ স্প্লাইস করতে পারবে। তো দুইটা মেশিনেরই একই। আর পাওয়ার সিস্টেমটা যেটা হচ্ছে DVP-760-এর, এই বর্তমান সময়ে যেভাবে সাইডে সুইচিং সিস্টেম করে দিয়েছে, জিনিসটা আসলে
অত একটা দেখতে ভালো লাগেনি। যদি তারা এইভাবে এসিনেট A10 এর মতো বাটন সিস্টেম করতে দেখতে আরও স্মার্ট লুক আসতো, যেটা এসিনেট A10 এ দিয়েছে। আসলেই দেখতে এই বিষয়টা বর্তমান সময়ে একটু অন্যরকমই লাগছে। তবে DVP-760-এর বডিতে যে রাবার গ্রিপটা দেওয়া আছে, এই জিনিসটা আবার এসিনেট A10 এ দেওয়া নেই, দেওয়া থাকলে হয়তো আউটবডিটা আরেকটু ভালো হতো। আর এইটা হচ্ছে আপনার ওভেন DVP-760-এর, আর এটা হচ্ছে এসিনেট A10-এর ওভেন। দুইটা ওভেনেরই হিটিং ক্যাপাসিটি হচ্ছে আপনার 120 টাইমই, আর এরা 20 mm, 40 mm এবং 60 mm স্লিপসগুলোকে হিট করতে পারে, হিট দিয়ে আপনার স্পিটারের মধ্যে এই জোড়া লাগাতে পারে। তো এদের DVP-760-এর ব্যাটারি হচ্ছে 5000 অ্যাল্টিটিউড ব্যাটারি, আর এসিনেট A10-এরটা হচ্ছে 7800 mAh ব্যাটারি। 100% ট্রু লস আপনার এই আফটার স্প্লাইসিং এই এসিনেট A10 মেশিনে দেখাবে। আর এসিনেট A10 মেশিনটি হচ্ছে এখান থেকে চার্জ দিতে হবে, এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে, এই যে হলো চার্জিং পোর্টটি, এই ব্যাটারিতে চার্জ হবে। তো এসিনেট A10 এবং DVP-760 এই দুটি মেশিনের আপনার স্প্লাইস টাইম 7 সেকেন্ড এবং হিটিং টাইম 20 সেকেন্ড। এসিনেট A10 এর ক্ষেত্রে আপনারা যদি চান হিটিং টাইমটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, যেহেতু এর সব কিছু আপনার অটোমেটিক অপারেশন সিস্টেম থাকলেও চাইলে আপনারা ম্যানুয়ালিও কাজ করতে পারবেন। আর এখানে ঢাকনাটা খুলে এই যে দেখেন এসিনেট A10-এর যে ক্লিপগুলো যথেষ্ট ভালো মানের ক্লিপ, আর এর মধ্যে যে ভি গ্রুপগুলো আটকে দেওয়া আছে, যাতে করে স্প্লিটার বসানোর সাথে সাথে যখন, যেহেতু এটা ফোর মোটরের মেশিন, মুভমেন্ট করলে কোরগুলো যাতে নড়ে না যায়, এর জন্য ওখানে গ্রুপ দেওয়া আছে। আর এই DVP-760 মেশিনের ইনসাইডটি খুললে এখানে ওইভাবে গ্রুপ সেট আপটা দেওয়া নাই, সত্যি এই জিনিসটা খুব খারাপ লাগলো। এখানে গ্রুপ সেটিং দেওয়া থাকলে কোরটাকে কামড় দিয়ে ধরে রাখলে দেখা গেছে স্প্লাইসিংটা আরও স্মুথ, আরও সুন্দর হয়। তো বন্ধুরা, আমি আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ সামনে আবার কোনো মেশিন বা কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। এখানে আমি তেমন কোনো কম্পেয়ার করিনি দুইটি মেশিনের সাথে, যা যা ছিল তাই আপনাদেরকে বলেছি।